हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल अप्लायंसेस टेक्नोलॉजी। तुम्हारे सबा के स्वागत। हमारे इसे गए सादरागाछी। ये एक माइक्रोवेन रही है, माइक्रोवेन रिपेयरिंग एस मैडम के जिज्ञासा कर ली प्रॉब्लम होच्छे, शुने नीन अपना उन्नी कि बोलछे। যাই হোক ম্যাডাম, এসি ভালো আছে তো? এই যে এসিটা আগের বার সাজিয়ে দিয়েছিলাম, অনিডার এসি। এসে বলেছিল কি গ্যাস ট্যাস ভরতে হবে, লিক হয়ে গেছে। কি প্রবলেম হচ্ছে ম্যাডাম এসিতে? ও আচ্ছা, ঠিক আছে, আমরা চেক করে নিচ্ছি। মেশিনটা আমরা চালিয়েছি। যাই হোক, আমরা আগে আমাদের টুলসগুলো মানে বার করে নিই। ভেতরে টুলস আছে, যা যা লাগবে মাইক্রোওয়েভটা রিপেয়ারিং করার জন্য সমস্ত টুলস আমরা বার করে নিচ্ছি। ডিজিটাল মিটার, পাওয়ার কর্ড, নোচ প্লাস, স্ক্রুড্রাইভার, টেস্টার, এগুলো সব বার করে নিচ্ছি। মাইক্রোওয়েভটা দেখতে এসে দু তিনবার শর্টও খেয়েছি, কেন কি ওই ওনার ইলেকট্রিক বোর্ডেই প্রবলেম ছিল, মানে মেইন জায়গা থেকেই প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, প্রথমে শর্ট খেয়েছি, তারপরে টেস্টার দিয়ে দেখলাম যে ওখানে বোর্ডের প্রবলেম আছে। তো যাই হোক, এই যে বডি বডি হয়ে রয়েছে অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভটা। ও বাবা, অনেক নোংরা, অনেক ধুলো জমে গেছে। যেহেতু মাইক চালিয়েছিলাম সেই জন্য ক্যাপাসিটারটা আমরা কিন্তু শর্ট করে নিচ্ছি। না শর্ট করলে আমাদের নিজেদেরই এমন শর্ট দেবে, তখন বুঝতে পারবো। অর্থাৎ মাইক্রোওয়েভ যখনই আমরা রিপেয়ারিং করি তখন ক্যাপাসিটারটার দিকে আগে নজর থাকে, না হলে ওর মধ্যে তো 2200 ভোল্ট আপ ডাউন করে, হাতে মারলে হাত একদম প্যারালাইসিস হয়ে যাবে। যাই হোক, আমরা ক্যাপাসিটারটা চেক করলাম, কিছু তো গন্ডগোল লাগলো মনে হচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা ম্যাগনেটনটা চেক করে নেব, ম্যাগনেটনটা গ্রাউন্ড আছে কি না মিটারের সাহায্যেই চেক করে নেব। তো ম্যাগনেটন এখানে গ্রাউন্ড নেই, ম্যাগনেটনটা ভালোই আছে। এখন দেখা যাচ্ছে ম্যাগনেটন ভালো আছে, মিটার রিডিং শো করছে না। যদি বডি হয়ে থাকতো নিশ্চয়ই শো করতো। ম্যাগনেটনটা আমাদের এখানে ভালোই আছে। তো যেহেতু ক্যাপাসিটার আমাদের শর্ট হয়নি, আমরা একবার দেখে নিচ্ছি যে এখানে ফিউজ আমাদের ঠিকঠাক আছে কি না, কারণ ফিউজটা ভায়া হয়ে কারেন্ট সাপ্লাই হয় ক্যাপাসিটারের দিকে, সেই জন্যই আমরা দেখে নিচ্ছি ফিউজটা ঠিকঠাক আছে কি না। এই ফিউজটা ওয়ালপুলের ফিউজ আছে, সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, টেস্টার ছাড়া তো ফিউজটা খোলাই যাবে না। যাই হোক, ফিউজটা মনে তো হচ্ছে ঠিকই আছে। হ্যাঁ, ফিউজ ঠিক আছে, ফিউজের যে স্প্রিংটা রয়েছে, ফ্রিজের স্প্রিং কিন্তু বেশ সুন্দর আছে, ভালো আছে, একদম ভালো আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আমরা কি করবো এবার, এটা ফিউজটা যেমন ছিল ঠিক সেইভাবেই আমরা আটকে দেব। যেহেতু দেখা যাচ্ছে আমাদের ফিউজও ঠিক আছে, সেই জন্য আমরা একটু লেফট সাইড চলে আসব, যেখানে আমাদের 220টা দিচ্ছে ট্রান্সফরমারের মধ্যে, ওটা আমরা চেক করব। ওটার মধ্যে দেখতে হবে যে 220টা যেটা আসছে ট্রান্সফরমারের মধ্যে, যে দুটো তার ঢুকছে ওখানে আমরা চেক করব যে ওইখানে 220টা আসছে কি না। যদি এখানে 220টা আসে তাহলে, যদি না আসে তাহলে কী প্রবলেম, আর যদি আসে তাহলে কী প্রবলেম এরপরে বুঝতে পারবো। আগে মেশিনটাকে চালাবো।
তো আমাদের তারটা একটু ডিস্টার্ব আছে, অনেক দিন হয়ে গেছে। মাল্টিমিটারের তারটা ওটা কেটে গেছে, যেহেতু একটা ভালো আছে একটা খারাপ আছে। যাই হোক, আমরা মেশিনটাকে চালাচ্ছি 30 সেকেন্ডস দিয়ে। মেশিনের মধ্যে আলো জ্বলেছে, লাইন এসছে, আমরা দেখে নেব ওখানে 220 ভোল্টেজটা সাপ্লাই আসছে কি না। ভোল্টেজ আসছে 210, মানে 220 ভোল্টেজ আসছে, কোনো সমস্যা নেই। আর কি দেখছো? 191, 210, মানে ঠিকই আছে, ভোল্টেজ আমাদের ঠিক আছে, ভোল্টেজ নিয়ে কোনো সমস্যা নেই। এবার বন্ধ করে দিলাম মাইক্রোওভেনটা, দেখা যাক এরপরে কি প্রবলেম হতে পারে। ওইদিকে তো ভোল্টেজও ঠিক আছে, এদিকে ফিউজও ঠিক আছে, এদিকে মাইক্রোওভেনের ম্যাগনেটনটাও ঠিক আছে, ম্যাগনেটনেও কিন্তু ডিস্টার্ব নেই, ম্যাগনেটনও ঠিক আছে, ম্যাগনেটন গ্রাউন্ড নেই। আমাদের কিন্তু সন্দেহ হচ্ছে ট্রান্সফর্মার নিয়ে। এবারে কিন্তু আমাদের একদম মানে 88% সন্দেহ চলে এসছে ট্রান্সফর্মারকে নিয়ে, কারণ এদিক ওদিক সবই ঠিক আছে, ট্রান্সফর্মার এদিকে বাঁদিকে আমাদের 220 দিচ্ছে আর এদিকে আপনার ভোল্টেজ যাচ্ছে না, তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রান্সফর্মারই গণ্ডগোল আছে। এবং ট্রান্সফর্মার সেরকমভাবে বোঝার কোনো উপায় নেই। এবার ট্রান্সফর্মার গ্রাউন্ড হয়ে গেলে একটা বোঝা যায়, কিন্তু ইন্টারনাল পজিশানে যদি কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে কিছু করা যাবে না। যেমন ম্যাগনেটন, ম্যাগনেটন গ্রাউন্ড হয়ে গেলে একটা প্রবলেম হয়, আর ইন্টারনাল প্রবলেম হয়ে গেলে তখন আবার বোঝা যায় না। তো ওরকম একই ব্যাপার, এটা এক্সপিরিয়েন্সের ওপর বুঝে নিতে হয়। না আরতি নেই তো, আরতি নেই বলেই তোর গন্ডগোল দিচ্ছে। আর ইয়ে করো, এরপর আমরা ট্রান্সফর্মারটা খুলে নেব। আমরা নতুন ক্যাপাসিটারও লাগিয়েছি, সেটাতেও কিন্তু কোনো কাজ হয়নি, ক্যাপাসিটার শর্ট হয়নি। এবারে আমাদের ট্রান্সফর্মারকে নিয়েই 99% ডাউট চলে এসছে। ট্রান্সফর্মার নিচে দুটো চারটে পিন থাকে, এই পিন খুলে দেবো, শুরু থাকে। ট্রান্সফর্মার খুলে নতুন ট্রান্সফর্মার আমরা লাগাবো। আমাদের নতুন ট্রান্সফর্মার লাগানো হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরনো ট্রান্সফর্মার, ওখানে পড়ে আছে। মেশিনটাকে আমরা চালিয়ে দিয়েছি, ওই যে মেশিন চলছে আমাদের, মেশিনের লাইট জ্বলে যাচ্ছে, মেশিন চলছে। নতুন ট্রান্সফর্মার চেঞ্জ করে আমরা কিন্তু মেশিন এখন চালিয়েছি। এরপর এটা কিন্তু ফার্স্ট, এরপরে দেখব যে আমাদের গরম হচ্ছে কি হচ্ছে না, যদি গরম হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা নেই, দেখা যাক। ওই যে আবার ক্যাপাসিটার শর্ট করে নিচ্ছি, কেননা ক্যাপাসিটারকে নিয়েই সব ভয়। দেখে নাও গরম হচ্ছে, ঠিক আছে তো? এবারে পিন টিনগুলো লাগিয়ে দাও, স্ক্রুগুলো লাগিয়ে দাও, ব্যাস সাকসেসফুল। ঠিক আছে, 30 সেকেন্ডে, যদি 1 মিনিট দেওয়া হয় সে কারো গরম। আমরা মেশিন ফুল প্যাক আপ করে 2 মিনিট টাইম দিয়ে আমরা মেশিনটাকে চালিয়েছি, সম্পূর্ণ মেশিনটাকে কিন্তু আমরা সেট আপ করে দিয়েছি। প্রথমবার চালিয়েছি ঠিক আছে, দ্বিতীয়বার আমাদের চালাতে হবে, দু তিনবার এরকম চেক করতে হবে। চলে গেলে আবার যদি গন্ডগোল হয়ে যায় আবার ওনার সময় চলে যাবে, না আমরা তো আবার চলে আসবো কিন্তু ওনার আবার সমস্যা হয়ে যাবে। যখন চালাবেন